ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي نازمول بھائی اگلو کوشن اسکار আসলে আসল জিনিস যখন মানুষ জানবে না তখন নকল জিনিস লয়ে টানাটানি করবে। যারা হক জানে না তারা বাতিলেই লিপ্ত থাকে। আসলে সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ করার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন, মুসলমানদের কী করা উচিত, মুসলমানদের যেটা করা উচিত সেটা হচ্ছে তওবা করা আল্লাহ তাআলার কাছে। চন্দ্র এবং সূর্য এই দুইটা হচ্ছে আল্লাহর নিদর্শন। রাসূলের জায়গা জামানাতেও চন্দ্রগ্রহণ লেগেছিল, সূর্যগ্রহণ লেগেছিল এবং তিনি বলেছেন যে চন্দ্র এবং সূর্য এই দুটো আল্লাহর নিদর্শন। এটা কারো জন্মে কারো মৃত্যুতে আলুহীন হয় না। এর মাধ্যমে আল্লাহ তাআলা ভয় দেখান যে এত বড় একটা সূর্য এটা আলুহীন হয়ে গেল কীভাবে। যিনি এটা করলেন তিনি মহান আল্লাহ, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। এরকম একটা শিক্ষা নেওয়া উচিত এখান থেকে, এভাবে একদিন কিয়ামত হয়ে যাবে, আকাশে এইভাবে একদিন বিশৃঙ্খলা সৃষ্টি হবে, দুনিয়া ধ্বংস হবে, চন্দ্র সূর্য আলুবিহীন হয়ে যাবে। এটা আল্লাহ তাআলা দেখাতে চান। এটা নবী সাল্লামের সুন্নতে এসেছে যে তোমরা যখন চন্দ্র এবং সূর্য গ্রহণ লাগতে দেখো তখন আল্লাহর কাছে তওবা করো এবং তোমরা সালাত আদায় করো। সূর্যগ্রহণের সালাত আছে, নামাজ আছে, চন্দ্রগ্রহণের নামাজ আছে। লম্বা লম্বা সূরা দিয়ে একই রাকাতে একাধিক রুকু করে সালাত আদায় করবে, এটা হচ্ছে সুন্নত, প্রিয় নবীর পবিত্র সুন্নত। কিন্তু মানুষ এটা জানে না, মানুষ বড়ই মূর্খ, জাহেল, অজ্ঞ, এরা কিছুই বুঝে না। গর্ভবতী মহিলারা নড়াচড়া করতে পারবে না, কোথায় পেলো এই কথা? হ্যাঁ, এটা বানোয়াট, এগুলো কোনো ভিত্তি নেই। বরং চন্দ্রগ্রহণ লাগলে সূর্যগ্রহণ লাগলে দৌড়িয়ে মুসলিমরা একত্রিত হবে, সালাত আদায় করবে, সূর্যগ্রহণের নামাজ, চন্দ্রগ্রহণের নামাজ হাদিসের কিতাব সময়ে, ফেকার কিতাব সময়ে বিস্তারিতভাবে উল্লেখ আছে। সেগুলোর খবর নাই, সেগুলোর প্রতি ভ্রুক্ষেপ নাই। এটা সৌদি আরবে আছে, আমরা দেখেছি ওখানকার মানুষ এই সুন্নতগুলো জানে এবং তারা সেভাবে আমল করে। কিন্তু আমাদের বাংলাদেশে ভারতীয় উপমহাদেশে সুন্নত সম্বন্ধে জানে না, মানেও না, নানা ধরনের কুসংস্কারে লিপ্ত। আমাদের এই কুসংস্কারগুলো বর্জন করা উচিত, সুন্নত জীবিত করা উচিত, পুনর্জীবিত করা উচিত। চন্দ্রগ্রহণের নামাজ, সূর্যগ্রহণের নামাজ সেগুলো চালু করা উচিত। ইমাম সাহেবরা জেনেও না জানার ভান করে, ইমাম সাহেবরা এগুলো জেনেও না জানার ভান করে, তারা মুসল্লিদেরকে নিয়ে এ ব্যাপারে কোনো কথা বলে না, সালাত আদায় করতে পারে না, জানে না তরিকা নিয়মকানুন, মূর্খ। সুতরাং আমাদের সাবধান হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত, আমাদের মূর্খতা বর্জন করে জ্ঞান অর্জন করা উচিত এবং সকল মৃত সুন্নত যেগুলো আছে সেগুলো পুনর্জীবিত করা উচিত। এতে আমাদের কল্যাণ রয়েছে। ধন্যবাদ।